বছরের মতো এবছরও শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিষ্ঠা মেনে হলো কালীপুজো। তবে এবছর করোনা আবহে ছবিটা ছিল একেবারেই অন্যরকম। পরিবার এবং কাছের কয়েকজন মানুষকে নিয়েই পুজো সারলেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির কিচিরমিচিরের সঙ্গে এদিন চলছিল পুজো। ছবিতে সেই পাখিরই সন্ধান বাবা অভিষেককে দেখাচ্ছেন তার কন্যা, পাশেই রয়েছেন স্ত্রী, নিজে দাঁড়িয়ে থেকে গোটা পুজো তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘট ফুল যা প্রয়োজন তা আনার ব্যবস্থা করেন তিনি। পরিবারের অন্যদের নিয়ে এদিন শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবছরও অভিষেকের নামে সংকল্প করে পুজো হয় বন্দ্যোপাধ্যায় পরিবারে। ছবিতে মন্ত্রোচ্চারণে ব্যস্ত অভিষেক, পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।